নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/4/2024 কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ থেকে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে যে মামলা ছিল সেই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে। সেই রায়ের কপি আপনার সামনে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন 282 পেজের এই ফাইলটা রয়েছে টোটাল। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনার এই রায়ের কপি পেয়ে যাবেন। আপনারা জানেন যে বেশ কিছু চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ, তো এবার দেখা যাক রাজ্য সরকার যেটা শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যেতে পারে এই রায়ের ওপর, কিন্তু অনেকেরই চাকরি বাতিল হলো সেই নির্দেশনা, মানে সেই নির্দেশ এই ইয়েতে রয়েছে, এই অর্ডারের মধ্যে রয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। 292 পেজ, 282 পেজ রয়েছে টোটাল, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আর যেটা কিছু কিছু পয়েন্ট আমি এখানে দেখাচ্ছি আপনাদের, 200 দেখুন, এখানে পয়েন্টের আকারে পুরো ডিসকাস করা আছে, দেখতে পাচ্ছেন পুরো পয়েন্টের আকারে বিষয়গুলোকে ব্যাখ্যা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন রুল ওয়াইজ কখন কী করা হয়েছে পুরো ডিটেলস। দেখুন ইন ভিউ ডিসকাশন অ্যাবাউট দ্য ফলোয়িং ডাইরেকশনগুলো যেটা দিয়েছে এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট অবশ্যই শেয়ার করবো, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।